ওটা ক্যামেরা ছবি তুলতেছি हेलो गाइज अस्सलाम वालेकुम वेलकम टू माई यूट्यूब चैनल घोरदा व्लग्स और এখন আমি কোথায় আছি আপনারা কি গেস করতে পারতেছেন অবশ্য গেস করা বলার মতো প্লেস না কারণ আমরা এখন আছি মাদারীপুরের কালকিনি একটা জেলা না উপজেলা সরি তো কালকিনিতে এখন বর্তমানে আছি আর কালকিনির একটু ভিতরে ঢুকতেছি অ্যাকচুয়ালি একটা কাজে আসছি আর কালকিনি থেকে বের হব মোটামুটি 1.5-2 ঘন্টা পরে অলরেডি 4:30টার মতো বাজে তো এখানে কাজটা শেষ করে আমরা আবার বরিশালে ব্যাক করব তো ব্লগ করার ওইভাবে কোনো प्लान छिलो ना आसे साथे कैमरा हो चिंता करलाम एक व्लॉग करे फेले और मोटामुटी अपनारा भिउटा देखते पाच्छेन खूबी जोश एक भिउ और एरकम ग्राम्य परिवेशटा आमार सब समय एकटू भालो लागे साथे छोटो छोटो कर्नारिंग अवश्य हाई स्पीड कर्नारिंग करार मतो रास्ता ना रास्ता बाट एई जे देखेन ना तो जेटा बोलतेছিলাম রাস্তাটা জোস সাথে এরকম গ্রাম্য পরিবেশটা আমার কাছে অনেক জোস লাগে কারণ আমি থাকি শহরে যার কারণে হয়েছে কি মানে গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক জোস লাগে অনেক ফেভারিট সো আমরা যাচ্ছি দেখি এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় এবং সামনে কোনো ভালো ভিউ আছে কিনা তো গাইস আমরা আসছি প্রায় ১ ঘন্টার মতো হয়ে গেছে আর অলরেডি পলাল ভাই এখন প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে তার সাথে যেন ফোনেও কথা বলতেছে ভাই অনেক ব্যস্ত কি বলবো ভাইয়ের একটা বিয়ে শাদী করা দরকার অনেক ইউ ম্যান सीरियसली এই জায়গা হলো কি মাটির সাজ বানায় মাটির হাড়ি পাতিলগুলো এখানে তৈরি করে ভাই নতুন একটা এক্সপেরিয়েন্স নিতেছি জানি না কি অবস্থা সিরিয়াসলি অনেক ভয় করতেছে প্রোটেকশন আছে যদিও মাথায় হেলমেট দেয়া আছে বাট পরে গেলে শেষ আমার দেখলেই ভয় লাগতেছে এমনিতেই হাইফোবিয়া আছে আমার দেখলেই তো ভয় লাগতেছে কেমনে যায় আল্লাহ জানে যাই হোক সামনে আগাই ওস্তাদ ওইটা পিছনে বাঁধছেন কি আমার বাইকটা না অনেক ভাইব্রেশন করতেছে আসলে জানি না কি হইছে বাইকটা বান্দরবান টুর দিয়ে আসার পরেই অনেক ভাইব্রেশন করতেছে আই থিংক দেখতে পাইতেছেন মানে লুকিং গ্লাস সহ কাঁপতেছে আমি বান্দরবান টুর থেকে আসার পরে এখন পর্যন্ত একটু সার্ভিসিং দেইনি একবার টোটালি জিরো জাস্ট চেইনটা লুপ করাইছি আর চেইনটা টাইট দেওয়াইছি ব্রিজটা দিয়ে উঠাই দেবো আসলে আমি জায়গা চিনি না যার কারণে আমি কোথায় যেতেছি কি করতেছি আমি নিজেও জানি না আর জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগতেছে এটা একটা ফ্যাক্ট ওই যে দূরে সরষের ক্ষেত সিরিয়াসলি অনেক জোশ লাগতেছে আমি ওপার যাব দেখি সামনে পোল পাই কোথায় তো পোল থেকে ওপারে যাব দেন সরষের ক্ষেতে যাব আসসালামু আলাইকুম ভাইয়া সরষের ক্ষেতে যায় কোন জায়গা দিয়ে ওই পোল থেকে যাওয়া যায় ওই ওই ওইখান থেকে আচ্ছা তো এখন সরষের ক্ষেতের দিকে যাচ্ছি ডেস্টিনেশন সরষের ক্ষেত আর শীতকালে সরষের ক্ষেত কিন্তু সিরিয়াসলি অনেক জোশ লাগে আগে দেখে আসি কি অবস্থা দেন উঠাবো আগে ব্রিজের হাল দেখে আসি এইখানে তো এমনিতেই বাম্পারে ঘষা খাইবে সেটা 100% শিওর এই পর্যন্ত আসতে পারবো দেন এইখান থেকে একটু সমস্যা হবে কাঠের ব্রিজ আল্লাহ কারণ এই যে ব্রিজের হাল দেখতেছি বাইক উঠাইলে তো নিচে বাম্পারে ঘষা খাইবে মাস্ট বি আর এখান থেকে নামাইতে গেলে একটা দুর্ঘটনা হইতেও পারে কারণ বাসগুলোর উপরে প্রচুর পরিমাণে স্লিপারি আর বাসগুলো একটু বাধা না যাওয়া যায় না ব্রিজ ভাঙা ও ওই পাশে আরো আছে ব্রিজ আচ্ছা যাই হোক দেই সামনে যায় এই একটা ব্রিজ পেয়েছি এটা থেকে যাই সরষের ক্ষেতটায় ও ভাইয়া সরষের ক্ষেতে যাওয়া যায় না এই জায়গা দিয়ে রাস্তা নাই এইখান থেকে যাবো যাই আর দুইটা ছবি তুলে আবার আইসা পড়বো না এইখান থেকে যাবো হ্যাঁ ড্রেনের মধ্যে আবার ঘুরেই আসতে পারবো তাহলে এই সাইড দিয়ে যায় ক্ষেতের উপর দিয়ে Wow, man, seriously, অনেক জোস লাগতেছে মানে ওই সরষের ক্ষেত ওই একটা সরষের ক্ষেত মানে যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু সবুজ আর হলুদ মানে জোস একটা কম্বিনেশন আর পরন্ত বিকেলে এইভাবে একটা দৃশ্য দেখার সিরিয়াসলি অসাম লাগতেছে আর সাথে আমার মাসেল ভাই তো আছি এখানে আসতে মোটামুটি একটা ভোগ পাইতেছে কারণ ওই ব্রিজটা ভাঙা ছিল তো সেকেন্ড ব্রিজ থেকে আসছি সেকেন্ড ব্রিজে অলমোস্ট ভালো ছিল বাট ওইখান থেকে ঢালটা একটু খারাপ ছিল সিনেটার জোস তো কিছু ছবি তুলে এখান থেকে তারপর বের হই আর দেখি আমার পলাল ভাই কোথায় আছে নাম কি তোমার পড়ো কোন ক্লাসে থ্রিতে সাইকেল চালাও কতদিন ধরে বড় হয়ে বাইক চালাবা না হেলমেট পরবা কিন্তু ঠিক আছে হেলমেট না পরলে অ্যাক্সিডেন্ট করলে মাথা শেষ। এই তো এই বুঝতে পারছো যে হেলমেট না পরলে অ্যাক্সিডেন্ট করলে মাথা শেষ, আর মাথা শেষ হইলে কি হয় মানুষ মরে যায়। ঠিক আছে এটা কি মুরে ওটা ক্যামেরা ক্যামেরা কি তুলতেলেন দি ছবি তুলতেছি। ওরে বাহ 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 আ আ আ আ আ এটা কি হলো অ্যাক্সিডেন্ট। তোমাদের পিস পিস আসবো। ওকে হ্যাঁ রেস চলতেছে রেস। তো গাইজ আমরা আমাদের কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি গৌর নদীর দিকে। এখন আমরা বর্তমানে কালকিনি বাজারে আছি। কালকিনি বাজার থেকে আমরা সোজা যাব ঢাকা বরিশাল হাইওয়েতে, দেন ওখান থেকে আমরা যাব গৌর নদীর দিকে। আর গৌর নদী থেকে বরিশাল ম্যাক্স 55 কিলোমিটার। দেন যাই, আর যেতে যেতে অলরেডি আমাদের রাত হয়ে যাবে। আর এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 5:20 মতো। এখানে অনেক সুন্দর একটা কলেজ আছে, কলেজটার ওর সামনে খেলাধুলা করতেছে, বেশ ভালো লাগতেছে। আর অলরেডি ঠান্ডা পড়ে গেছে, আর বেশ ভালোই ঠান্ডা লাগতেছে। এখানকার একটা জিনিস দেখে আমার আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ এখানকার বাইকারদের মাথায় একটাও আমি হেলমেট দেখি না, মানে সিরিয়াসলি খুবই খারাপ একটা বিষয়। উল্টা আমার মাথায় হেলমেট দেখে তারা বুঝে যেন আমার দিকে তাকাই আছে এলিয়েনের মতো, যে আমি ভিন গ্রহ থেকে আসছি, এরকম একটা অবস্থা। সো সিরিয়াসলি এটা খুব খারাপ একটা বিষয়, যে বাইক চালাইতে হলে জাস্ট আপনি 2 কিলো যাবেন, তাও আপনার উচিত যে বাইকটা সেফলিভাবে চালানোর জন্য এবং আপনার সেফ থাকার জন্য একটা হেলমেট পরা। সেটা নর্মাল হলেও সমস্যা হয়, যখন আপনি গ্রামগঞ্জে এরকম একটা রোডে অল্পের জন্য রাইড করবেন তখন আপনি একটা নর্মাল হেলমেট পরলেও সমস্যা নাই। তো আমরা যাই, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। দেন গৌর নদী যাই, গৌর নদী যাই, ওখানে কিছু দধি মিষ্টি খাবো, কারণ গৌর নদীর দই এমনিতে অনেক নাম করা। দেন আমরা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। সোমবার দেখে আজকে আমার একটু অফ ডে পড়ছে, এই জন্য আমি বের হইলাম। তো বন্ধুরা আমরা ভুরঘাটা ক্রস করছি, আমরা এখন গৌর নদীর খুবই কাছাকাছি, খুব কাছাকাছি বললেও ভুল হবে, এখান থেকে প্রায় 14 কিলোমিটার কি 15 কিলোমিটার মতো। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, রাস্তা খুব একটা ভালো না, অবশ্য ভালো বলা যায়, কারণ এই যে নতুন কার্পেটিং করতেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন গাড়ির সামনের চাকা প্রচুর এরকম কাঁপাকাঁপি করতেছে। খুব একটা জোরেও চালাইতেছি না, খুব একটা আস্তেও চালাইতেছি না, জাস্ট 50-60 এভাবে স্পিড রাখতেছি। আর এই রাস্তায় দেখতেই পাচ্ছেন এইভাবে একটা হাইওয়ে, ওয়ান ওয়ে হাইওয়ে, তার ভেতরে থ্রি হুইলারগুলো চলতেছে, মানে কখন কি ডানে বামে ঘুরাই দেয় ওদের কোনো গ্যারান্টি নেই। আর সাইড ভিউ কি বলবো, সাইড ভিউটা সিরিয়াসলি অনেক সুন্দর। ওয়াও ওয়াও, সামনের ধোঁয়াটা দেখেন, ওইটা ধোঁয়া না কুয়াশা? না কুয়াশা তো এখন পড়বে না, কুয়াশা এই সন্ধ্যাবেলা কুয়াশা আসবে কোথায়? ও মাই গড, সিরিয়াসলি অনেক সুন্দর। সরষের ক্ষেত, সাথে পানির বর, এই পাশে আর একটা সরষের ক্ষেত। এভাবে যদি কি অবস্থা, কি অবস্থা! ওভারটেক চলতেছে দেখেন না, থ্রি হুইলার চালাইতেছে। সাইড করে চালাইলে সমস্যাটা কি, একেবারে মাঝখানের লেনে। তো গাইস আমার সেই ফ্রেন্ড আসছে, আর এখন আমরা ঢুকতেছি কাহিনী রিফ্রেশের জন্য। কি নেশার বন্ধু, কি অবস্থা? তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করি, দেন আবার বরিশালের পথে রওনা দেই। তো কফি টফি খাই এখন আমি যাচ্ছি বাসার দিকে। আর দেখতে পাইতেছেন প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা। সো গাইস আজকের ভ্লগ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ভ্লগে।